আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো? ভালো আছো? আজ 11 মার্চ বৃহস্পতিবার তোমাদের সাথে অনলাইন ক্লাসে সংযুক্ত হয়েছি মাহতাবুদ্দিন ডিগ্রি কলেজ সাবিনা ইয়াসমিন প্রভাষক অর্থনীতি বিভাগ। আজকে তোমাদের অর্থনীতি প্রথম পত্র ক্লাস নিব। এই করোনাকালীন সময়ে তোমরা বাহিরে ঘোরাঘুরি করো না, বাসায় আসো এবং ক্লাস করো। এবং ক্লাসে আজকে খুব সুন্দর একটা বিষয় তোমাদের সাথে আলোচনা করব। আজকে আমি তোমাদের অর্থনীতি প্রথম পত্র ক্লাস নিব। তো আজকে আমি তোমাদেরকে যে বিষয়টি আলোচনা করাব সেটা হচ্ছে যে আমি গত ক্লাসে তোমাদের অর্থনীতি তৃতীয় অধ্যায়ের উৎপাদনের উপকরণের যে পরিবর্তন সেটা আলোচনা করছিলাম, যে কি কি ধরনের পরিবর্তন বর্ধমান, স্থির এবং প্রান্তিক, এটা সম্পর্কে আলোচনা করা হয়েছিল। তো এখন এখন তোমাদেরকে তোমাদের সাথে ক্লাস করব। তো দেখতে পাচ্ছি না তোমাদেরকে আমি, দাঁড়াও একটু কাইন্ডলি। আজকে তোমাদেরকে আমি পরিবর্তনীয় উপাদান অনুপাত বিধি আলোচনা করানো হবে। পরিবর্তনীয় উপাদান অনুপাত বিধি পরিবর্তনীয় উপাদান অনুপাত বিধি। আমাদের সবাই জানি উৎপাদনের উপকরণ কয়টি। উৎপাদনের উপকরণ হচ্ছে চারটি, একটা হচ্ছে শ্রম, মূলধন, ভূমি, সংগঠন। তাহলে যে পরিবর্তনীয় উপাদান অনুপাত থেকে যে অন্যান্য উপাদান স্থির রেখে একটি উপাদানকে পরিবর্তন করলে
উৎপাদনের ক্ষেত্রে যে পরিবর্তন লক্ষ্য করা যায় তাই পরিবর্তনীয় উপাদান অনুপাত বিধি। অন্যান্য উপাদান স্থির রেখে একটি উপাদানকে পরিবর্তন করে করলে উৎপাদন ক্ষেত্রে যে পরিবর্তন লক্ষ্য করা যায় আমি এত চেষ্টা করলাম পেলাম যে কি বলছে যে পরিবর্তন উপাদান অনুপাত বিধি, যে অন্যান্য উপাদান স্থির রেখে একটি উপাদানকে পরিবর্তন করলে উৎপাদন ক্ষেত্রে যে পরিবর্তন হয় তাকে পরিবর্তনীয় উপাদান অনুপাত বিধি বলে। পরিবর্তনীয় উপাদান অনুপাত উপকরণ চারটি শ্রম, ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। তাহলে যে এই বিধির মূল বক্তব্য হলো যে অন্যান্য উপাদান স্থির রেখে কোনো একটি উপাদান যদি নির্দিষ্ট অনুপাতে ক্রমাগত বৃদ্ধি করা হয় তবে মোট উৎপাদন বাড়লেও একটি স্তরের পর তা ক্রমহ্রাসমান হবে। একটি স্তরের পর তা কি হবে? ক্রমহ্রাসমান হবে। অধ্যাপক স্টিগলার এক্ষেত্রে বলেছেন যে উৎপাদন ক্ষেত্রে ব্যবহৃত অন্যান্য উপাদানকে একটি নির্দিষ্ট অন্যান্য উপাদানকে স্থির রেখে একটি উপাদানকে সমহারে পরিবর্তন করলে উৎপাদন ক্রমাগত বৃদ্ধি পাবে কিন্তু প্রান্তিক উৎপাদন ক্রমশ হ্রাস পায়। মোট উৎপাদন বাড়বে কিন্তু প্রান্তিক উৎপাদন হ্রাস পাবে। এবং অর্থনীতিবিদ মার্শাল বলেছেন যে এক খণ্ড নির্দিষ্ট জমিতে শ্রম এবং মূলধন স্থির পরিবর্তন করতে হবে। শ্রম এবং মূলধন পরিবর্তন করে উৎপাদনের যত অধিক পরিমাণে বৃদ্ধি করা হয় কি এখনো নির্দিষ্ট জমিতে, জমি কিন্তু নির্দিষ্ট কিন্তু শ্রম এবং মূলধন যদি অধিক পরিমাণে বৃদ্ধি করা হয় প্রান্তিক উৎপাদনের পরিমাণ হ্রাস পায়। যে একখণ্ড নির্দিষ্ট জমিতে শ্রম এবং মূলধন অধিক পরিমাণে বৃদ্ধি করলে একটি নির্দিষ্ট স্তরের পর প্রান্তিক উৎপাদন ক্রমশ হ্রাস পায়। হ্যাঁ, ক্রমশ হ্রাস পায়। কৃষিক্ষেত্রে এই বিধিটি পরিবর্তনীয় উপাদান অনুপাত বিধি নামে পরিচিত। উল্লেখ্য অর্থনীতি এই বিধিটি অনেক ক্ষেত্রে কিন্তু ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি পরিচিত, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় বিবেচ্য, এক্ষেত্রে কিছু অনুমিত শর্ত আছে যে একটা নির্দিষ্ট সময় বিবেচ্য এবং যে প্রযুক্তি আছে প্রযুক্তিও হচ্ছে স্থির বিবেচনা করতে হবে। তাহলে কিন্তু ভূমি পরিবর্তন করা যাচ্ছে না যে কোনো একটু। এক্ষেত্রে যে তুমি চিত্র আঁকতে গেলে তোমাকে অবশ্যই একটা সূচি আঁকতে হবে, সূচি না থাকলে চিত্র আঁকা যায় না। চিত্রকে রূপান্তর করতে গেলে আমাদের একটা সূচিতে কি করতে হবে? সূচি দাঁড় করতে হবে। তাহলে আমি তোমাদেরকে সেই পরিবর্তন উপাদান অনুপাত বিধিটি দেখানোর জন্য একটা সূচি আঁকছি। তোমরা সবাই খাতা কলম নাও এবং লেখো। তাহলে
তাহলে আমি একটি সূচি আঁকার জন্য একটি স্কেলের মতো দাগ দিয়েছি। দেখো যে পরিবর্তন উপাদান আমরা কি বলেছি, ভূমি স্থির থাকবে, মূলধন বা শ্রম আমরা পরিবর্তন করতে বলে, এখানে লিখতে পারে পরিবর্তনীয়, পরিবর্তনীয় উপাদান। এক্ষেত্রে আমি ধরে নিলাম শ্রম এল, পরিবর্তনীয় উপাদান। তাহলে মোট উৎপাদন, মোট পরিবর্তনীয় উপাদান, মোট উৎপাদন বা টিপি, মোট উৎপাদন বা টিপি, গড় উৎপাদন এপি এবং প্রান্তিক উৎপাদন এমপি, এবং উৎপাদনের পর্যায়, উৎপাদনের পর্যায় ধরে নিলাম। ঠিক আছে, এই ভিত্তিতে আমরা কিন্তু একটা দেখছি। তাহলে পরিবর্তন উপাদান আমি কত একক পূরণ করব, এক থেকে আট। দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবং এইট, আমি ক্রমাগত ভাবে এই পরিবর্তন উপাদান বাড়াচ্ছি। এখন যখন পরিবর্তন উপাদান এক এক ছিল তখন কি মোট উৎপাদন ছিল চার, বা এখানে এখানে ইংলিশে লিখছি আট, তাই না? দুই যখন তখন কত ছিল, দুই যখন কত ছিল বিশ, যখন তিন তখন মোট উৎপাদন হয়েছে কত ছত্রিশ, যখন চার তখন মোট উৎপাদন হয়েছে আটচল্লিশ, যখন ফাইভ তখন মোট উৎপাদন হয়েছে পঞ্চান্ন, তারপরে যখন ছয় তখন হয়েছে ষাট, এবং সাথে যখন পরিবর্তন করা হয়েছে সাত হয়েছে তখন তার সেক্ষেত্রে হয়েছে ষাট, এবং যখন আট একক পরিবর্তন করা হয়েছে তখন উৎপাদন হয়েছে পঞ্চান্ন। এখন আমরা মোট উৎপাদন পেয়েছি, আমাদের কিন্তু মোট উৎপাদন থেকে কি বের করতে হবে, গড় উৎপাদন। আমরা গড় উৎপাদনের সংখ্যা শিখেছি না, যে মোট উৎপাদনের পরিমাণকে পরিবর্তন উপাদান দ্বারা ভাগ করলে গড় উৎপাদন পাওয়া যায়। তাহলে মোট উৎপাদন কি এই, এই কি ওয়ান দ্বারা ভাগ করলে এইট হয়, এবং টু কে বিশ কে টু দ্বারা ভাগ করলে দশ, তিন কে ছত্রিশ কে তিন দ্বারা ভাগ করলে তিন বারো ছত্রিশ, চার কে বারো দ্বারা ভাগ করলে চার বারো, হ্যাঁ চার বারো আটচল্লিশ, সঠিক ভাবে সুন্দর করে বুঝতে পারবা যে
পরিবর্তন অনুপাতের যতই পরিবর্তন হচ্ছে, মূলধনের পরিমাণ সরি শ্রমের পরিমাণ যতই বাড়ানো হচ্ছে, ভূমি স্থির থাকার কারণে মোট উৎপাদন বাড়লেও একটা নির্দিষ্ট স্তরে যে কিছু সময় যে দ্রুত গতিতে বাড়ছে, ক্রমবর্ধমান হারে বাড়ছে, তারপরে ক্রমহ্রাসমান হারে বাড়ছে, তারপরে হ্যাঁ এই যে তাহলে এই জায়গা থেকে এই পর্যন্ত আমরা কি বলতে পারি উৎপাদনের পর্যায়। এটা আছে প্রথম পর্যায়, প্রথম পর্যায়। আর এই পর্যন্ত বলা হচ্ছে আমরা দ্বিতীয় পর্যায় এবং সর্বশেষ এটা হচ্ছে তৃতীয় পর্যায়। তাহলে যে সূচিতে লক্ষণীয় প্রথম পর্যায়ে প্রান্তিক উৎপাদন কি হয়েছে, প্রান্তিক উৎপাদন এই 12 অর্থাৎ 12 এবং 16 এ পর্যায়ে কি হচ্ছে ক্রমবর্ধমান হারে বাড়ছে, ফলে গড় উৎপাদনও কিন্তু বাড়ছে। হ্যাঁ এ পর্যায়ে প্রান্তিক উৎপাদন গড় উৎপাদনের চেয়ে বেশি থাকে, এ পর্যায়ে গড় উৎপাদন গড় যে উৎপাদন প্রান্তিক উৎপাদন চেয়ে কম থাকে, অর্থাৎ প্রান্তিক উৎপাদনের ক্ষেত্রে বেশি থাকে। দ্বিতীয় পর্যায়ে দেখা যাচ্ছে যে মোট উৎপাদন বাড়ছে কিন্তু ক্রমহ্রাসমান হারে বাড়ছে, তবে গড় উৎপাদন কি হচ্ছে কমছে, গড় উৎপাদন কি 12, 11 এবং 10 কমছে, আর প্রান্তিক উৎপাদন 12 এবং এটাও কিন্তু ক্রমহ্রাসমান হারে কমছে। তৃতীয় পর্যায়ে কি দেখা যাচ্ছে মোট উৎপাদন কমে গেছে, কমছে ক্রমহ্রাসমান আছে, গড় উৎপাদনও কমেছে কিন্তু প্রান্তিক উৎপাদন হয়েছে ঋণাত্মক, প্রান্তিক উৎপাদন ঋণাত্মক হয়েছে, তখন কিন্তু মোট উৎপাদনও কমতে থাকছে। যখন প্রান্তিক উৎপাদন ঋণাত্মক হয়েছে তখন মোট উৎপাদন কিন্তু কমতে শুরু করেছে। এবার এই সূচিকে আমরা চিত্রে রূপ দিব, এবারে এই সূচিকে আমরা কি করব চিত্রে রূপ দিব। তোমরা সবাই খাতা কলম নাও, পেন্সিল নাও। আমি প্রথমে তোমাদেরকে এই দেখো আমি একটা স্কেল নিয়েছি, সুন্দর একটা স্কেল নিয়েছি তোমাদেরকে বোঝানোর জন্য। দেখো আমি পাশাপাশি না আমি সোজাসুজি দুটো চিত্র আঁকবো, একটাকে মোট উৎপাদন দেখা দেব আর একটা চিত্রে নিচে চিত্রকে আমি হচ্ছে গড় এবং প্রান্তিক উৎপাদন দেখাবো এবং ভূমি অক্ষে উৎপাদনের বিভিন্ন পর্যায় আমি দেখাবো। তাহলে কি টিপি আইডে এপি এবং এফপি, এটা কি ওএক্স, এটা ওএলকে মানে পরিবর্তন উপাদান কিন্তু ওএল, এজন্যই ভূমি অক্ষে আমি পরিবর্তন উপাদান অনুপাত দেখাবো। আর লম্ব অক্ষে আমি কি দেখাবো উৎপাদনের পরিমাণ। ঠিক আছে প্রিয়া তুমি নাই ক্লাসে, তাহলে দেখো যে আমি একটা রেখা আঁকছি যেটা হচ্ছে 45 ডিগ্রি রেখা, ঠিক আছে এই বিন্দুতে মোট উৎপাদন সর্বোচ্চ হয়েছে। আর এই বিন্দু হচ্ছে এটা হচ্ছে
এমপি লেখা। এটা হচ্ছে এপি লেখা, এপিএল, এপিএল। তাহলে এটা হচ্ছে এল ওয়ান, এটা হচ্ছে এল টু। এটা এল বিন্দু হলে এ বিন্দুর নাম আছে এ ওয়ান বিন্দু। কেমন? এ বিন্দুর নাম হচ্ছে এ, এটা হচ্ছে এ ওয়ান। দেখো চিত্রটা কেমন হয়েছে। দেখো আমি এবার তোমাদের চিত্রটা, যে এই জায়গায় টিপি হচ্ছে টোটাল উৎপাদন, অর্থাৎ টিপি টোটাল প্রোডাক্ট বা মোট উৎপাদন, এমপি কি প্রান্তিক উৎপাদন এবং এপি কি গড় উৎপাদন। ঠিক আছে, তাহলে এই ভূমি অক্ষে কি দেখাচ্ছে? উৎপাদনের বিভিন্ন পর্যায়, উৎপাদনের পর্যায়। এটা কি প্রথম পর্যায়, এটা কি দ্বিতীয় পর্যায়, এটা হচ্ছে তৃতীয় পর্যায়। দেখো সুন্দরভাবে চিত্রটা দেখো, যে উপরের এটা কি এক নং চিত্র, এটা কি এক নং চিত্র, এটা কি দুই নং চিত্র। দেখো এক নং চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পর্যায় আর লম্ব অক্ষে মোট উৎপাদন দেখা যাচ্ছে। দ্বিতীয় দুই নং চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পর্যায় এবং লম্ব অক্ষে প্রান্তিক উৎপাদন এবং গড় উৎপাদন বা এপি বা এমপি দেখানো, এমপিএল দেখানো হয়েছে। মোট উৎপাদন এটাকে প্রথম পর্যায় বলা হয়েছে। প্রথম পর্যায়ে এ বিন্দু পর্যন্ত মোট উৎপাদন কি হয়েছে? ক্রম বর্ধমান হারে বাড়ছে, ক্রমবর্ধমান হারে বেড়েছে, যা এ বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে দেখা যাচ্ছে যে তখন কিন্তু প্রান্তিক উৎপাদন এবং গড় উৎপাদন দুটোই কিন্তু বেড়েছে, কিন্তু গড় উৎপাদনের চেয়ে প্রান্তিক উৎপাদন বেশি বেড়েছে, তুলনামূলকভাবে বেশি বেড়েছে, এই জন্যে এ রেখাটা উপরের দিকে বেশি গেছে। তারপরে এ বিন্দুর পরে আসছে দ্বিতীয় পর্যায়। দ্বিতীয় পর্যায়ে দেখা যাচ্ছে যে মোট উৎপাদন কিন্তু ক্রমহ্রাসমান হয়েছে, তখন প্রান্তিক যে উৎপাদন উনিও ক্রমহ্রাসমান হয়েছে এবং গড় উৎপাদনও কমেছে। তৃতীয় পর্যায়ে দেখা যাচ্ছে যে এবং এই পর্যায়ে যখন প্রান্তিক উৎপাদন FL = 0 হয়েছে, তখন মোট উৎপাদন সর্বোচ্চ হয়েছে। সর্বোচ্চ হয়েছে কত? মোট উৎপাদন এম বিন্দুতে তখন সর্বোচ্চ হয়েছে, আর প্রান্তিক উৎপাদন তখন কত হয়েছে? শূন্য হয়েছে। দ্বিতীয় পর্যায়ে যখন মোট উৎপাদন এম বিন্দু দ্বারা সর্বোচ্চ হয়েছে, তখন প্রান্তিক উৎপাদন হয়েছে সর্ব শূন্য। এরপরে যদি আরো উৎপাদন করা হয় তাহলে মোট উৎপাদন হ্রাস পাবে আর প্রান্তিক উৎপাদন ঋণাত্মক হবে, যা কখনোই কাম্য নয় এবং গড় উৎপাদনও কমতে থাকবে। তাহলে কি দেখাচ্ছে? যে দ্বিতীয় পর্যায়ের পরে পরিবর্তন উপাদান এল বাড়ানো হলে এমপি ঋণাত্মক হবে, ফলে টিপিএল কমতে থাকে। চিত্রে এম বিন্দু সর্বোচ্চ উৎপাদন নির্দেশ করে, তাই দ্বিতীয় পর্যায়ের পর উপাদান নিয়োগ করলে টিপিএল হ্রাস পায়, এপিএল ধনাত্মক কিন্তু এমপিএল ঋণাত্মক হয়, অর্থাৎ এমপিএল শূন্য হবার পরই আর উৎপাদন করা কাম্য নয়। যখন এপিএল শূন্য হবে তখন আর উৎপাদন করা কাম্য নয়, অর্থাৎ আমাদের সর্বোচ্চ উৎপাদন পর্যন্ত আমাদের যেতে, কারণ উৎপাদনের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সর্বোচ্চ উৎপাদন করা, আমরা কখন সর্বনিম্ন উৎপাদন করব না। এখন প্রশ্ন আসতে পারে কোন স্থানে উৎপাদন করা যুক্তিযুক্ত? উৎপাদনের প্রথম স্থানে, দ্বিতীয় স্থানে না তৃতীয় স্থানে? তোমরাই বলো কোন স্তরে উৎপাদন করা যুক্তিযুক্ত। দেখো আমরা এই যে সমীকরণ সূচি এবং এই চিত্র থেকে আমরা বুঝলাম যে প্রতীয়মান হয় যে প্রথম পর্যায়ে একসময় টিপিএল ক্রমবর্ধমান, এরপর ক্রমহ্রাসমান হারে বাড়ে, দ্বিতীয় পর্যায়ে ক্রমহ্রাসমান হারে বাড়ে,
টিপিএল সর্বোচ্চ হয় এবং তখন এমপিএল ঋণাত্মক হয় এবং এপিএল কমতে থাকে, তাই না? তৃতীয় পর্যায়ে এমপিএল ঋণাত্মক হয়, টিপিএল কমতে থাকে এবং এপিএলও কমে। সুতরাং পরিবর্তনীয় উপাদান অনুপাত বিধির দ্বারা উৎপাদন ক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ে উৎপাদন করা আমাদের জন্য যুক্তিযুক্ত, ঠিক আছে? তাহলে তোমাদের যে আজকে এই ক্লাসে পরিবর্তন উপাদান অনুপাত বিধি, তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা পরবর্তীতে আলোচনা করবা এবং এই আমার সাথে ডিসকাস করবা, আমি তোমাদেরকে সমাধান, তোমরা আশা করি এই চিত্র এবং সমীকরণটা সুন্দর করে বুঝতে পেরেছো, কেমন? আর তোমরা যদি এখন বাসায় বসে এই জিনিসটা আরেকবার আঁকো, বারবার অনুশীলন করো, দেখবা তোমরা খুব সুন্দর করে বুঝতে পারবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থেকো।